এই গাইস, তো আজকে আমরা আলোচনা করব সম্পূর্ণ ফ্রিতে যদি আপনি ক্রেডিট কার্ড নিতে চান তো আপনার জন্য রয়েছে একটা সুবর্ণ সুযোগ। কারণ অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে দেওয়া হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে, কোনো বছরে চার্জ নেই বা কোনো জয়নিং ফিজ নেই, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা সারা জীবন ইউজ করতে পারবেন এই ক্রেডিট কার্ড। তো যারা ভাবছিলেন ক্রেডিট কার্ড নেব তো তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অ্যাক্সিস ব্যাংক থেকে টোটাল তিন রকমের ক্রেডিট কার্ড ফ্রিতে দেওয়া হচ্ছে, তো কোন কার্ডটা নিলে আপনার জন্য বেস্ট হবে, কোন কার্ডের কী ফিচার্স রয়েছে, কী সুবিধা রয়েছে, এই সব কিছুই দেখাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে। এবং আপনি যদি না জানেন যে ক্রেডিট কার্ড জিনিসটা কী সেটাও আজকের ভিডিওতেই আপনাকে আমি ক্লিয়ার করে দেব। তো প্রথমেই আসি ক্রেডিট কার্ড জিনিসটা কী। তো দেখুন, আপনারা যারা জানেন না তাদেরকে বলে রাখছি, আপনাদের কাছে নিশ্চয়ই এটিএম কার্ড রয়েছে, যেটা আপনি এটিএম কার্ডে গিয়ে টাকা তোলেন। তো এটিএম কার্ড বা আমরা সেটাকে ডেবিট কার্ড বলি, ঠিক আছে? তো সেম ওইরকমই একটা কার্ড হয় যেটাকে বলি আমরা ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড জিনিসটা কি, উদাহরণ হিসাবে ধরুন আপনার যে এটিএম কার্ড রয়েছে যেটাকে আমরা ডেবিট কার্ড বলি, সেই এটিএম কার্ডে কি হয়, আপনার অ্যাকাউন্টে যত টাকা ব্যালেন্স থাকে সেই টাকাটা আপনি এটিএম কার্ডে গিয়ে এটিএম মেশিন থেকে এটিএম কার্ড নিয়ে গিয়ে এটিএম মেশিন থেকে ইজিলি তুলে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? ঠিক সেরকমই আপনাকে ব্যাংকের তরফ থেকে একটা ক্রেডিট কার্ড দেওয়া হবে এবং সেই কার্ডের সাথে আপনার অ্যাকাউন্টের কোনো এখানে লিংক থাকে না, মানে আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স থাকলো না থাকলো সেটা কোনো এখানে মাইন্ড করে না। আপনার ক্রেডিট কার্ডে ব্যাংকের তরফ থেকে একটা অ্যামাউন্ট দিয়ে দেওয়া হয়, টাকা দিয়ে দেওয়া হয়, মানে আপনাকে ধার হিসাবে, ঠিক আছে? যেমন ধরুন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার স্টার্ট করেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যেটাতে টাকা থাকছে, সেম ওইরকমই একটা কার্ড যেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংক থেকে দেওয়া হচ্ছে ক্রেডিট কার্ড। তো কী হবে, ধরুন আপনাকে ব্যাংক থেকে 50,000 টাকার মানে লিমিট দেওয়া হলো, তাহলে কী হবে, আপনার ওই কার্ডে 50,000 টাকা আপনি এনি টাইম খরচ করতে পারবেন, আপনার অ্যাকাউন্টে 50,000 টাকা থাক বা না থাক। তো বুঝতেই পারছেন, তাহলে এই ক্রেডিট কার্ডটা নিয়ে এখানে আপনাদের অনেক প্রফিট হবে। তো আপনারা যখন ইউজ করবেন, টাকাটা ইউজ করার পর আপনাদের ওখানে ডিউ ডেট থাকবে, তো সেই মতো আপনাকে অনলাইন থেকে টাকাটাও আবার পেমেন্ট করতে হবে। এমন নাই যে আপনাকে ব্যাংক দিল আপনি খরচ করে ফেললেন তারপরে আর দিলেন না, এমন করলে কিন্তু হবে না, আপনাকে পেমেন্টটা করতে হবে পরে, ঠিক আছে? আপনাকে ধার দিচ্ছে, ধারটা আপনাকে পরে আবার পরিশোধ করতে হবে, ওকে? সো এবার আসি, ক্রেডিট কার্ড তো বুঝে নিলেন ব্যাপারটা কী, সো এবার আসি ক্রেডিট কার্ড আপনি কেন নেবেন। দেখুন, বর্তমান সময়ে যদি আপনি অনলাইনে খুব কেনা মানে কেনাকাটা করেন, যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, বা ধরুন আপনি অনলাইনে যদি খাবার অর্ডার করেন যে সমস্ত জায়গাতে, যেমন জোম্যাটো, সুইগি, বা আপনি প্রচুর বাইক চালান, গাড়ি চালান, প্রচুর পেট্রোল আপনাকে কিনতে হয়, তো সেক্ষেত্রে যদি আপনার কাছে ক্রেডিট কার্ড থাকে বন্ধুরা, তো এখানে আপনি এক্সট্রা আলাদা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো কোন কার্ডে কী ডিসকাউন্ট রয়েছে সেটাই আলোচনা করব। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই, সেখানে গিয়ে আপনাকে আরও আমি ডিটেলসে বোঝাতে পারবো ব্যাপারটা। তো ভিউয়ার্স, এখানে আপনারা টোটাল তিন ধরনের ক্রেডিট কার্ড সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন, কোনো অ্যানুয়াল চার্জ লাগছে না, কোনো জয়নিং ফি লাগছে না। কী কী পাচ্ছেন এখানে? এখানে আপনি পাচ্ছেন একটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংকের ফ্লিপকার্ট ক্রেডিট কার্ড, একটা পাচ্ছেন অ্যাক্সিস ব্যাংকের মাইজন ক্রেডিট কার্ড, এবং আরেকটা পাচ্ছেন ইন্ডিয়ান অয়েল ক্রেডিট কার্ড। তো এই তিনটের মধ্যে যে কোনো একটা নিতে পারেন। তার মধ্যে আপনাদেরকে মেন মেন পয়েন্ট বলে দিই কী কী সুবিধা থাকছে। দেখুন, এখান থেকে আপনারা কী কী পাচ্ছেন, দেখুন আনলিমিটেড ক্যাশব্যাক থাকছে, ওয়েলকাম বেনিফিট পাচ্ছেন, এয়ারপোর্ট লঞ্চ যেগুলো থাকে সেগুলো না আপনারা ফ্রি অ্যাক্সেস পাবেন, এবং এখানে ফুয়েলের ওপরে আপনারা এখানে যদি পেট্রোল কেনা করেন, কেনা বেশি কেনেন, তো সেক্ষেত্রে এখানে আপনারা ছাড় পাবেন। তো আরও কিছু ডিটেলস আমরা জানছি এখানে। তো দেখুন, এখানে আপনারা 1100 টাকার ফার্স্ট এখানে আপনারা একটা জয়নিং বেনিফিট আপনারা পেয়ে যাচ্ছেন, এবং মেন যেটা এটা কার্ডটা সেটা হচ্ছে পাঁচ পার্সেন্ট আপনারা ফ্লিপকার্ট বা মিন্ত্রা 5% ক্যাশব্যাক বন্ধুরা, বুঝতে পারছেন? মানে যদি ফ্লিপকার্ট থেকে আপনি শপিং করেন এবং এই ক্রেডিট কার্ড দিয়ে যদি আপনি পেমেন্ট করেন, তাহলে 100 টাকার মালের উপরে আপনি 5 টাকা ছাড় পাবেন। ওখানে ক্রেডিট কার্ডের অফার থাক বা না থাক, এটা আপনার ব্যাংক আপনাকে দেবে এই অফারটা, ঠিক আছে? আপনাকে ফ্লিপকার্টের সাইটে ওখানে আপনার কোনো অফার টফার থাকুক বা না থাকুক কোনো দেখাশোনা নেই, আপনি এই কার্ড থেকে পেমেন্ট করলে আপনার ব্যাংকে সরাসরি ক্যাশব্যাক চলে আসবে 5%। তো বুঝতেই পারছেন, 100 টাকায় 5 টাকা মানে অনেকটাই এখানে আপনারা কিন্তু অনলাইনে শপিং করলে এখানে আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন। এছাড়া এখানে 4% আপনারা ক্যাশব্যাক পাবেন, ওদের আরও কিছু প্রেফার করে যে মার্চেন্টাইজ যেগুলো রয়েছে সেখান থেকে বাই করলে, এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? এছাড়া এখানে আরও প্রচুর ডিটেলস রয়েছে, আপনারা এগুলো পড়বেন আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন এখানে 4টে আপনারা
চারবার আপনারা এখানে এয়ারপোর্টে লঞ্চ অ্যাক্সেস করতে পারবেন এই ক্রেডিট কার্ড দিয়ে, ঠিক আছে। এছাড়া এখানে আপনাদের আরও কিছু রয়েছে দেখতে পাচ্ছেন, ফুয়েল। এখানে আপনারা প্রত্যেকটা মানে যে ফুয়েল মানে আপনারা যদি পেট্রোল পাম্পে পেট্রোল কিনেন, ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আপনারা 1% করে এখানে টাকা ব্যাক পেয়ে যাবেন। মানে কি, মানে হচ্ছে আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন 400 টাকা থেকে 4000 টাকার মধ্যে আপনি পেট্রোল ভরালেন, ফর এক্সাম্পল 400 টাকায় ভরালেন, তো তারপরে এই ক্রেডিট কার্ড দিয়ে আপনি পেমেন্ট করলেন, তো এখানে আপনি 1% হিসাবে এখানে ক্যাশব্যাক পেয়ে যাবেন, মানে 4 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। তো বুঝতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনার ভালো সেভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই তো গেলো ফ্লিপকার্ট ক্রেডিট কার্ড। এরপর চলে আসুন আপনার মাইজোন ক্রেডিট কার্ড। তো এই দেখছেন মাইজোন ক্রেডিট কার্ড, এখানে এই ক্রেডিট কার্ডটা কারা নেবেন, মাইজোন ক্রেডিট কার্ডটা এটা তারাই নেবেন যারা হচ্ছে অনলাইনে বেশি বেশি খাবার অর্ডার করেন, ঠিক আছে, তাদের জন্য এটা বেস্ট। কারণ কি, কারণ এটা বলছি তার আগে দেখুন, এটাও নো অ্যানুয়াল ফি আর নো জয়নিং ফি, সম্পূর্ণ ফ্রি, ওকে। সো কারণটা আপনাকে বলছি দেখুন, এইটার কারণ একটাই দেখতে পাচ্ছেন, 40% এখানে আপনারা ব্যাক পাবেন অন সুইগি। সুইগি থেকে আপনারা যখন খাবার অর্ডার করবেন তারা কিন্তু 40% ক্যাশব্যাক, মানে অনেক বেশি। তো তার জন্য এখানে আপনারা নিতে পারেন এটা, ঠিক আছে। এরপর আমরা চলে আসি আরেকটা ক্রেডিট কার্ড, সেটার নাম হচ্ছে ইন্ডিয়ান ওয়েল ক্রেডিট কার্ড। এবং এইটা দেখতে পাচ্ছেন এটাও নো অ্যানুয়াল ফি অ্যান্ড নো জয়নিং ফিতে চলে আসছে, এবং আপ টু 500 টাকা ক্যাশব্যাক অন ফুয়েল স্পেন্ড। মানে পেট্রোল কিনলে এখানে আপনারা 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন। এখানে আরও কী কী জিনিস রয়েছে আমি আপনাকে বলছি। এখানে শুধু ইন্ডিয়ান ওয়েল ক্রেডিট কার্ডটা, ওয়েল মানে বুঝতে পাচ্ছেন পেট্রোলের জন্য এই কার্ডটা বেশি প্রেফার করব, ঠিক আছে। তো নিচের দিকে যদি আপনি আসেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। তো তার মধ্যে দেখতে পাচ্ছেন ওয়েলকাম বেনিফিট, আর্ন 100% ক্যাশব্যাক উইদিন 30 দিন, মানে 30 দিনের মধ্যে যদি আপনি এখানে 200 টাকা, ঠিক আছে, ক্যাশব্যাক পাবেন। যদি আপনি এক সাপোজ ধরুন আপনি 200 টাকার একটা পেট্রোল ভরালেন, তো আপনি 200 টাকায় ক্যাশব্যাক পেয়ে যাবেন, ঠিক আছে। এই একটা এখানে চলছে অফার, এবং এছাড়া আরও কিছু এখানে অফার আছে। এই পেট্রোল ভরার ক্ষেত্রেও নর্মালি 1% পাবেন, ঠিক আছে। এছাড়া এখানে আরও বিভিন্ন রকমের আপনার বেনিফিট রয়েছে। তো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 200 টাকা থেকে 500 টাকার মধ্যে পেট্রোল ভরালে আপনারা 1% পাবেন, ঠিক আছে। আমাদের ফ্লিপকার্টেরটাই কী ছিল, 400 টাকা মিনিমাম, বাট এখানে 200 টাকা। তো এখানে আপনার প্রচুর বেনিফিট রয়েছে। তো চলুন এবার আমরা দেখি কিভাবে অ্যাপ্লাই করব। তো ভিউয়ার্স, ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে আপনি প্রথমে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আপনার কাছে অ্যাক্সিস ব্যাঙ্কের এই ওয়েবসাইটটা খুলে যাবে, এবং আপনি দেখতেই পাচ্ছেন এখানে আপনার সামনে বড় বড় কিছু ব্যানার চলছে, এবং এখানে দেখতে পাচ্ছেন একটা অফার রয়েছে, দেখতেই পাচ্ছেন লিমিটেড পিরিয়ড অফার। এবং এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি মেনশন করা রয়েছে, দেখুন দেখুন, নো অ্যানুয়াল ফি আর নো জয়নিং ফি, অর্থাৎ এটা কিন্তু আপনার কোনো অ্যানুয়াল ফিও লাগবে না, মানে বছরে বছরে যে ফি কাটে সেটাও লাগবে না, এবং কোনো রকমের আপনার জয়েন করবেন ফার্স্ট টাইম জয়নিং ফিও কিন্তু লাগবে না, ঠিক আছে। এবং এই যে অফারটা এটা এখানে তিনটে কার্ডের উপরে চলছে দেখতে পাচ্ছেন, ফ্লিপকার্টের উপরে চলছে, ওকে, মাইজোন কার্ডের উপরে চলছে, এবং ইন্ডিয়ান ওয়েল কার্ডের উপরে চলছে। তো আমি আপনাকে সাজেস্ট করবো সবথেকে বেস্ট হচ্ছে ফ্লিপকার্টের কার্ডটা, কারণ প্রচুর এখান থেকে ডিসকাউন্ট আছে ফ্লিপকার্ট থেকে যদি আপনারা শপিং করেন, ঠিক আছে। তো চলুন কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন, সিম্পলি দেখতে পাচ্ছেন এইখানটাতে আসবেন, এসে গেট ইওর কার্ড নাও এখানে ক্লিক করবেন, ঠিক আছে। সো যখনই ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন আপনার কাছে এই পেজটা এখানে খুলবে। তো এবার হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে যে আর ইউ অ্যান এক্সিস্টিং অ্যাক্সিস ব্যাঙ্ক কাস্টমার, মানে আপনি কি, আপনার কি অলরেডি অ্যাক্সিস ব্যাঙ্কে কোনো অ্যাকাউন্ট আছে কি না। তো যদি ইয়েস থাকে তো ইয়েস করবেন, আর নো থাকলে নো করবেন। তো যদি আপনি ইয়েস করেন তো অবশ্যই বুঝতে পাচ্ছেন আপনার অ্যাক্সিস ব্যাঙ্কের এই কার্ডটা পাওয়া অনেকটাই ইজি হয়ে যাবে, অনেকটাই মানে চান্স অনেকটা বেড়ে যাবে। আর যদি নো করেন তাহলে চান্স অনেকটাই কমে যাবে। তো আমি অ্যাপ্লাই করলেই পাবো তার কোনো এখানে গ্যারান্টি নেই, কারণ সম্পূর্ণটা ডিপেন্ড করবে আমার অ্যাকাউন্টের ওপরে, আমি কেমন ট্রানজ্যাকশন করি না করি, আমার কত অ্যাভারেজ ব্যালেন্স মেনটেন থাকে, সবটার উপরে ডিপেন্ড করবে, আমার সিবিল স্কোরের উপরে, সব কিছুর উপরে। তো আমি ইয়েস করলাম, ইয়েস করার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো আমাদের তিনটে স্টেপ কমপ্লিট করতে হবে। একটা হচ্ছে চেক এলিজিবিলিটি, এর মধ্যে আবার তিনটে স্টেপ রয়েছে, তারপরে কী কী অফার আমার কাছে রয়েছে সেটা দেখাবে, এবং কমপ্লিট হয়ে যাবে অ্যাপ্লিকেশনটা, ওকে। সো দেখুন প্রথমে হচ্ছে আপনি চাইলে আপনার মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এবং প্যান নাম্বার দিয়ে এখানে নেক্সট করতে পারেন, অথবা আপনি কনজিউমার বা কাস্টমার আইডিতে ক্লিক করে এখান থেকে আপনার অ্যাক্সিস ব্যাঙ্কের কাস্টমার আইডি, ডেট অফ বার্থ অথবা প্যান নাম্বার দিয়ে নেক্সট এখানে আপনি করতে পারেন, যেটা খুশি। তো এখানে আমি মোবাইল নাম্বারটাই সিলেক্ট রাখলাম, এখানে আমার মোবাইল নাম্বার দেবো, ডেট অফ বার্থ দেবো,
অথবা এখানে প্যান নাম্বার দেবো, দেওয়ার পর এখানে আমি নেক্সট করবো। তো চলুন ফটাফট ডিটেলস দিয়ে নেক্সট করে নিই। তো গাইজ যখনই আমি নেক্সট করলাম সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার কাছে এখানে ওটিপি চলে এসেছে আমার ফোনে, তো এখানে আমাকে ওটিপি দিতে বলছে। তো এখানে আমি ওটিপিটা দিয়ে দেবো, দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, এই টার্ম অ্যান্ড কন্ডিশনে টিক করব। ওকে, সো টিক করার পর আমি সিম্পলি এখান থেকে সাবমিট করব। এবং দেখতে পাচ্ছেন এখানে একটা নোট দেওয়া রয়েছে যে প্লিজ এন্টার দ্য ব্যাঙ্ক স্টাফ এমপ্লয়ি নাম্বার ইফ ইউ আর গাইডিং বাই এ ব্যাঙ্ক অফিসার। ঠিক আছে, অফিসিয়াল মানে যদি আপনাকে ব্যাঙ্ক থেকে কেউ ফোন করে যদি করায়, তো সেক্ষেত্রে তাদের এমপ্লয়ি আইডি দিতে পারেন, এটা অপশনাল, চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন। তো আমি এখানে ওটিপি দিচ্ছি, টার্ম অ্যান্ড কন্ডিশনে টিক করছি, টিক করে আপনাদের সামনে আমি আবার সাবমিট করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমি সাবমিট করার সঙ্গে সঙ্গেই আমার কাছে এই পেজটা আসলো। তো এখানে অলরেডি আমার সমস্ত ডিটেল চলে এসছে, আমার নাম এখানে চলে এসছে, আমার প্যান নাম্বার অটোমেটিকলি চলে এসছে, এখানে ডেট অফ বার্থ চলে এসছে, আমার মায়ের নাম এখানে চলে এসছে, এখানে নেম অন কার্ড এটা খালি রয়েছে, এবং এই নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে দিস ইজ হাউ ইওর নেম উইল অ্যাপিয়ার অন ফিজিক্যাল কার্ড। তো অবশ্যই এখানে আপনার নামটা ম্যানুয়ালি বসিয়ে দেবেন, যেটা আপনি যে পাবেন ক্রেডিট কার্ড সেই ক্রেডিট কার্ডের ওপরে নামটা আপনার থাকবে। তো ম্যানুয়ালি দিতে হবে এটা। দেওয়ার পর এখানে জেন্ডারও ঠিক চলে এসছে, এডুকেশনটা আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে, আপনার ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে, এবং এখানে আপনার যে রেসিডেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা অটোমেটিকলি চলে এসছে। এবং এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু রিসিভ ইউর কার্ড অ্যাট দ্য অ্যাবাভ অ্যাড্রেস। তো এখানে এই যে উপরে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসেই কি আপনি আপনার কার্ডটা ডেলিভার্ড নিতে চান, তাহলে আপনি এখানে ইয়েসে টিক করবেন। ঠিক আছে, টিক করার পরে আবার আপনাকে সিম্পলি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। তো চলুন যেগুলো আমার বাকি রয়েছে এই ডিটেলসগুলো আমি এখানে ফিল আপ করে নিই, ফিল আপ করে নেক্সট করে দেখাচ্ছি। তো নেক্সট করার পর আমার কাছে এই পেজটা আবার আসলো। তো এখানে বলছে নেচার অফ এমপ্লয়মেন্ট। তো এখানে আপনি কি করেন, আপনি যদি কোনো স্যালারিড পার্সন থাকেন, মানে আপনি যদি স্যালারি পেয়ে থাকেন, চাকরি করেন, তো সেক্ষেত্রে স্যালারিড করবেন, আর যদি আপনি নিজে কাজ করেন সেলফ এমপ্লয়েড করবেন। তো আমার ক্ষেত্রে এটা সেলফ এমপ্লয়েড হবে, তো আমি সেলফ এমপ্লয়েড করে এটা নেক্সট করে দিচ্ছি। তো যখন এই সেলফ এমপ্লয়েডে ক্লিক করছি, ক্লিক করার পর এখানে কিছু ইনফরমেশন আমাকে ফিল করতে হবে, সেটা হচ্ছে নেট অ্যানুয়াল ইনকাম, আমার বছরে কত টাকা আমি ইনকাম করি তার এখানে দিতে হবে। তারপর এখানে অপ্লিকেশন কোড এখানে দিতে বলছে, বাট আপনি যখন এখানে সোর্স অফ ফান্ড এটাতে যখন ক্লিক করবেন তো এই কোডটা অটোমেটিকলি চলে আসবে হয়তো বা। নেচার অফ বিজনেস এখানে সিলেক্ট করতে হবে, তারপরে ওনারশিপ টাইপ সিলেক্ট করতে হবে, এবং নাম্বার অফ ইয়ার ইন বিজনেস, কত বছর ধরে আপনি ব্যবসা করছেন সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো চলুন এই ডিটেলসগুলো আমি ফটাফট ফিল আপ করে নিই, ফিল আপ করে আপনাদেরকে আমি তারপরে নেক্সট করে দেখাচ্ছি তারপরের কী পেজ আসছে। তো ভিউয়ার্স যখনই আমি নেক্সট করলাম, তো দেখতেই পাচ্ছেন আমার কাছে এবার এই পেজটা এখানে আসলো। তো এটা হচ্ছে আমাদের মেন পেজ, এখানে বলছে সিলেক্ট ইওর কার্ড, মানে আপনি এবার কোন কার্ডটা এখান থেকে নিতে চাইছেন। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মাইজোন ক্রেডিট কার্ড, এবং এখানে রয়েছে নিও ক্রেডিট কার্ড, এখানে রয়েছে আপনার ইন্ডিয়ান অয়েল অ্যাক্সিস ক্রেডিট কার্ড, এবং এদিকে নেক্সটের বটন রয়েছে, আমি এখানে নেক্সট করে নিচ্ছি। দেখুন নেক্সট করার পর রয়েছে ফ্লিপকার্ট এখানে ক্রেডিট কার্ড। তো বিভিন্ন ক্রেডিট কার্ডের দেখতেই পাচ্ছেন এখানে জয়নিং ফি এবং অ্যানুয়াল ফিজ সম্পূর্ণরূপে জিরো রয়েছে, সবগুলোরই জিরো রয়েছে, বুঝতে পাচ্ছেন। এবং এখানে ফিচার্স দেখতে পাচ্ছেন লাইফ টাইম ফ্রি অ্যাক্সিস ব্যাঙ্ক ফ্লিপকার্ট ক্রেডিট কার্ড, এটা কিন্তু সম্পূর্ণ লাইফ টাইম। এবং একটা ভালো জিনিস এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আনলিমিটেড 5% ক্যাশব্যাক অন ফ্লিপকার্ট অ্যান্ড মিন্ত্রা। যদি আপনি ফ্লিপকার্টেরটা নেন, যেটা আমি একটু আগেই বলছিলাম, আনলিমিটেড আপনি 5% ক্যাশব্যাক পাবেনই পাবেন, আপনি যত টাকায় শপিং করুন না কেন আপনার ক্যাশব্যাকের অফার থাক বা না থাক, এখান থেকে আপনি 5% 100 টাকাতে 5 টাকা ছাড় পাবেনই পাবেন। তো সবথেকে বেস্ট, তো যারা বেশি শপিং করেন তারা এটাই আমি সাজেস্ট করবো ফ্লিপকার্টটা, আর যারা বেশি পেট্রোল ভরেন, বাইক বা কার আছে, তাদেরকে সাজেস্ট করবো ইন্ডিয়ান অয়েলের এটা নেওয়ার জন্য, কারণ এটা নিলে আপনাদের এখানে কিছু ক্যাশব্যাক আপনাদের রয়েছে, 500 টাকা মতো ক্যাশব্যাক। ওকে, এবং এখানে আপনারা প্রচুর পয়েন্ট পাবেন পেট্রোল যখন আপনি এই কার্ড দিয়ে পারচেজ করবেন, তো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এটা নেবেন। তো আমি তো এখানে ফ্লিপকার্টটাই সিলেক্ট করবো, ঠিক আছে। তো এখান থেকে আমি ফ্লিপকার্টটাই রাখলাম সিলেক্ট, দেন সিম্পলি এখান থেকে আমি সাবমিট করে দিচ্ছি। এবং ভিউয়ার্স আমার ফর্ম হয়ে গেছে সাবমিট, আমি আমার ফোনে একটা এসএমএস পেয়ে গেছি, এখানে তো লোডিং দেখাচ্ছে 28 সেকেন্ড হচ্ছে,
বাট আমি SMS পেয়ে গেছি যে থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং ফর অ্যাক্সিস ব্যাঙ্ক ফ্লিপকার্ট ভিসা ক্রেডিট কার্ড, ইউর অ্যাপ্লিকেশন আইডি একটা আমাকে আইডি দিয়েছে এবং সমস্ত ইনফরমেশন আমাকে স্ট্যাটাস সমস্ত কিছু SMS জানিয়ে দেওয়া হবে, সেটা এখানে বলা হচ্ছে। এখানটাই কিন্তু এখনও পর্যন্ত লোডিং নিয়েই যাচ্ছে, জানি না এত লোডিং নিচ্ছে কেন, বাট আমার কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আপনার ক্ষেত্রে হতে পারে এখানে ইনস্ট্যান্ট, দেখুন এইরকম কিন্তু আপনার কাছে নাম্বার চলে আসবে, তো অবশ্যই এটা আপনারা নোট করে রাখবেন ফার্দার আপনার ইউজের জন্য। তো গাইজ, আমি যদি ক্রেডিট কার্ডটা পাই, অ্যাপ্লাই তো করলাম, পাবো কি না কোনো গ্যারান্টি নেই, আবারও বলছি সম্পূর্ণটা ডিপেন্ড করবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্টের ওপর, আপনার প্যান কার্ডের সিবিল স্কোরের ওপর। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি অবশ্যই আপনার বাই পোস্টে পেয়ে যাবেন এই ক্রেডিট কার্ডটা। তো আশা করি বুঝতে পারলেন কিভাবে আপনারা অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন।